সুখ দুঃখ হাসি আনন্দ বলা না বলা ভালো লাগা ভালোবাসা এই সব কিছুই জানবো মনের কথায়। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের অনুষ্ঠান তারকাদের মনের কথায়। অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী, আর আমার সাথে আছেন দুজন জনপ্রিয় তারকা, একজন জনপ্রিয় কমেডি কিং স্ট্যান্ড আপ কমেডিয়ান তারকা আবু হেনা রনি, এবং আমাদের সাথে আরেকজন আছে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ভাইরাল ঈশা জান্তনি। দুজনকে স্বাগত আজকের আমাদের অনুষ্ঠানে। ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে। আবু হেনা রনি, আপনার কাছে জানতে চাই যে আপনি তো সবসময় মানুষের মনের কথা নিয়ে নাড়াচাড়া করেন, আসলে এই মুহূর্তে আপনার মনে কি ঘটছে? আমি যখন ক্লাস 8-9 পড়ি, ক্লাসের ম্যাডাম একদিন আমাকে বলল, আমি একটু আনমনা ছিলাম, রনি তোমার মনে কি চলছে আমি তো সব বুঝতে পারছি। আমি তাহলে ম্যাডাম আপনার একটু লজ্জা লজ্জা লাগছে কিনা, আসলে দুই পাশে দুই সুন্দরী আছেন, এই সময় আমার মনে কি চলছে এই বিষয়ে প্রশ্ন করেন আমি বলতে পারবো না। অর্থাৎ কিছু কথা কিন্তু মনে রেখে দিলাম, পুরোটা জানতে পারলাম না। আচ্ছা, অ্যাকচুয়ালি বলি, ফেসবুকে আপনি দেখবেন যে ওই স্ট্যাটাসের জায়গায় লেখা থাকে হোয়াটস অন ইওর মাইন্ড, একটা ঝাপসা ভাবে। অ্যাকচুয়ালি মানুষ কিন্তু মনের কথাটা ওখানে লেখে না, ওইটা লেখে ইনবক্সে। সো চেক ইনবক্স, তাহলে ইনবক্স পেয়ে যাচ্ছি ইনবক্সে। এবার তো নি মুমিশিঙ্গা আনে ভালো আছেন? আমি সব সময় বালাতাই, আপনারা দোয়ায় আল্লাহ আমারে বালাই রাহে, আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি বলি আমার মনে যেটা চলছিল অ্যাকচুয়ালি সেটা যে আপনি মামসিং যখন এটা জানছি তখন ভাবছি যে আমার আজকে খবর আছে, আমার এটাই মনে চলছে না, আমরাও আমি কিভাবে সামাল দেব আজকে। না না, আমরাও তো খারাপ না ভাই, আমরা ভালো আছি। আমি কিন্তু আপনার সব ভিডিও দেখি, আপনি আপনার নিজের বাচ্চারে যেভাবে টানা হেসা করেন। সর একটু সর, এই যে আফুরা সাসিরা কালামরা আন্টিরা যারা কইতেন যে একটার পিছে ধার একটা বয়ে গেলে গক্কর সহজ সেল চালায় বড় হয়ে যাবো গা, এই যে বুড়িয়াটা বুড়িয়াটা এই যে সুডুডা, হ্যাঁ একটার পিছে ধার একটা খুব সহজ, এই যে এইটার কাম দিনদা বইরে এইটার কাম, এটারে মুসাও এটারে ঘুসাও এটারে গোসল করাও এটারে কাওয়াও এটারে ঘুম পাড়াও, কামের উপরে কাম, হিরে ফাঁক দিয়া এটারে খাওয়াও এটারে গোসল করাও এটারে ঘুম পাড়াও এটারে পরিষ্কার করো এটার নাক পরিষ্কার করো এটার ডাইপার পাল্টাও, এটার পরে একটা কাম, তাহলে সহজটা কোন দেওয়া যে একটার পিছে দাঁড়ে একটা হয়ে যায় চেল চেলা বড় হয়ে যায় গেছি কি হেরা এল হেল হা বড় হয়ে যা গা, অত সহজ না, এই যে কয়ে আপনারা খালাস হয়ে যান গা, আর কেউ কেউ তো কইতো লো আবু আওয়া ফাইল্লা দাম কো হেরা কো আমি কেন্দ্রে খুঁজতেছি হেডির সে হারালি কই গেছে হন। যাই হোক, ভয় পেয়ে না আমরা আছি। মাঝে মাঝে ভাইয়াকে কেন ভাইরাল তো আপাতত ভাইরাল হতেই চাচ্ছি, সবাই একটু ভাইরাল টাইরাল কইরা দিয়েন। ভাইরা ভাইরাল হবে, বোনরা কেন ভাইরাল হবে? বোনরা হলে ভাইরা হবে, ভাইরা হলেও বোনরা হবে, তো সমস্যা। রনি আপনি তো মানে এত বেশি আসলে প্রতিভা আপনার, যদি বলে যে পোলা তো না একটা আগুনের গোলা বলতে হয়, একাধিক বার হচ্ছে যেন অভিনেতা, বাঁশি কি চমৎকার বাঁশি বাজান, আর স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে তো এটা মিরাকেলে চ্যালেঞ্জার সিক্সে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, আর বলার অপেক্ষা রাখে না। তো আসলে বাংলাদেশের কথা যদি বলি যে আসলে স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে হলে কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, আপনি আপনার জায়গাটা কীভাবে তৈরি করেছেন? আসলে এইটা আসলে কেউ ইচ্ছে করে যদি প্র্যাকটিস করে অনেক কিছু হওয়া যায়, আবার অনেক কিছু হওয়া যায়। যেমন শিল্পী হতে গেলে তার ভেতরে আসলে কিছু থাকতে হয়। আমি আমার স্কুল লাইফ থেকে বা বাড়িতে আমি কোনো না কোনো কিছু বলে আমি হাসাতাম, তো ওইটাই আমাকে আর কি বললো যে আমার কাছের যারা ছিল তারা বললো যে তুমি এরকম একটা প্রোগ্রাম হয় মিরাকেল দেন অডিশন দাও। তো অ্যাকচুয়ালি আমাকে দেখে তারা ঠিক করেছিল যে এর এই লাইনে যাওয়া উচিত। আপনার পরিবার থেকে সাপোর্টটা পেয়েছিলেন কি? পরিবারের বিশাল সাপোর্ট, তারা আমাকে বাড়ি থেকে বের না করে দিল, আমার এত দূর যাওয়া যে হতো না অ্যাকচুয়ালি। তন্নি আপনি তো কন্টেন্ট ক্রিয়েটর, আসলে কন্টেন্ট ক্রিয়েটর হবার ইচ্ছাটা কেন হলো? ইচ্ছাটা বলতে এটা একটা লং হিস্ট্রি, শর্ট করে যদি বলি, আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমি ময়মনসিংহের ভাষায় সবসময় কথা বলতাম, সেটা আমার এলাকাতে সব জায়গাতে। তো একসময় পারিবারিক একটা অনুষ্ঠানের মধ্যে আমাকে একজন একটু ইনসাল্ট করে কথা বলে, আমি কেন ময়মনসিংহের ভাষায় কথা বলছিলাম, যে তুমি কি শুদ্ধ ভাষায় কথা বলতে পারো না? সেই তখন থেকেই আমার ভেতর একটা জেদ আসে যে আমি ময়মনসিংহের ভাষাতেই কিছু একটা করব।
মূলত ওই জায়গাটা থেকেই আমি যে ময়মনসিংহে ভাষাটাকে রিপ্রেজেন্ট করবো, আমি আমার অঞ্চলের যে ভাষাটা সেটা যেন আমি বাংলাদেশের সব মানুষের সামনে তুলে ধরতে পারি, সেই চেষ্টা থেকেই মূলত আমার এইদিকে আসা যে ময়মনসিংহের ভাষায় সেটাই করে দেখিয়েছি। এবং আমি ছোটবেলা থেকে অনেক জেদি টাইপের একটা মেয়ে, আমি যদি ভালো কিছু করতে চাই, আমার মনে হয় আমি এটা করব, তাহলে আমি ওই দিকেই থাকি, ওই ট্র্যাক থেকে আমাকে কেউ সরাতে পারে না। এবং এটাই ছিল আমার যে টার্গেট, যে কিছু যদি করি ময়মনসিংহের ভাষাতেই করবো। এখন দেখেন আপনারা আমাকে প্রোগ্রামে এনেছেন, কিন্তু সেই ভাইরাল হয়েছে কিন্তু ময়মনসিংহের ভাষা দিয়ে। আমার একটু টেনশনের যেটা মনে হয়েছে যে বিয়ের আগে যদি আপনার এই এটা এরকম দেখতো তাহলে শাশুড়ি আপনার ইন্টারভিউ যে কিভাবে নিত, মানে যদি এরকম হতো। আচ্ছা আচ্ছা, যেভাবে একটু এই বিষয়টা হচ্ছে কি, আচ্ছা অনেকেই ভাবে যে হয়তো বা এখানে এরকম করছে, ও মনে হয় আমারে শান্তি দেয় না, ও মনে হয় খুবই পেরেশান করে রাখে বাড়ির সবাইকে। কিন্তু আপনি যদি আমার শ্বশুর বাড়িতে বা আমার হাজবেন্ডের কাছ থেকে খোঁজ নিয়ে শোনেন যে আমি মানুষ হিসেবে অ্যাজ এ পার্সন হিসেবে আমি কেমন, আশা করি ভালো আনসার পাবেন। না মহামিশিক মানুষ আপনি নিশ্চিত থাকেন, অনেক ভালো, ভয় পেন না, একদম ভয় পেন না। আচ্ছা আর ওই যে ওনার বাড়ি বলল যে আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন, হ্যাঁ এটা তো আপনারা খুঁজে বের করবেন। অনেক কষ্ট করে পোলা জন্ম দিছি, আমার পোলায় যা করব তোমার তাই শুনতে হইব। হ্যাঁ সে তো কই শুন, আপনার বহুত কষ্ট হইছে আপনার পোলা জন্ম দিত কে, আমার মার কোনো কষ্ট হইছে না, আমার মা খালি ফেসবুক আমার অর্ডার দিছে আর আমার ডেলিভারি মানে ডেলিভারি দিয়া থই গেছে। হ্যাঁ কষ্ট করে আপনার পোলা জন্ম দানোর বালা কখনো শুনেছেন যে ছেলে বা জামাই খারাপ হয়? না না, সবসময় মেয়েরা এবং বউরা খারাপ হয়। রনি আপনার কিন্তু প্রতিটা পর্বে আপনি শুরুর আগে দেখি যে হয় গান গান কিংবা বাঁশি বাজান, তো এই ধরনের একটা পারফরমেন্স থাকে, এর আসলে কি রহস্য? কি রহস্যটা? আসলে কিছু না, আমি আসলে প্রথম দিকে কয়েকটা এপিসোড করেছিলাম মিরাক্কেলে, তো ওই ওই এপিসোডগুলোয় শুধু এসেই যোগ বলা, তো আমি বাদ পড়া পড়া অবস্থা, তো আমি এমনি যখন ক্যাম্পে আমি যখন করতাম তখন গান করতাম, এবং আমি একটা গান গান করলে কী হয় মানে অনেক স্বতঃস্ফূর্তভাবে আমি ওখানে প্র্যাকটিস করতাম, তো আমাকে ওরা বললো যে ওকে স্টার্ট কর এটা দিয়ে। তো আমি যখন মঞ্চে এসে যখন গান গাইতাম তখন আমার স্টেজ অ্যাডাপ্টেশনটা হয়ে যেত, তারপর আমি যা যোগ বলতাম, অর্থাৎ আমি স্টেজে এসে যখন কোনো একটা কিছু করছি তখন আমার স্টেজটাকে বোঝা হয়ে যাচ্ছে, যখন বুঝতে পারছি ক্রাউডের মন মানসিকতা বুঝতে পারছি, তো তারপর যাই বলতাম সেটা একটা খুব কনফিডেন্ট থাকতো। আমরা কিন্তু কৌতুক শুনবো, কিন্তু তার আগে এখন গান শুনতে চাই। আচ্ছা ওকে। ও যে না বোঝে মর্ম তার কিসের বা ধর্ম, ভালো লাগা না থাকলে ভাল লাগে না কর্ম, ও যে তোমায় ভালোবেসে করবে আপন, ভালোবেসে করবে আপন, তাকে ছেড়ে যেও না, পাগলি রে জিলাপি দিও না, ও পাগলি তিতা মিঠা বোঝে না, পাগলি রে জিলাপি দিও না। এজন্য কি এখন পর্যন্ত আসল পাগলো কি জিলাপি দেননি? ওই যে উনাকে আমি যে প্রশ্নটা করছিলাম না যে আপনার এই ঝগড়াটে মুডটা যদি আগে জানতো কি হতো, কেন বলছি আমি যে ফান করি, আমার বিয়ের কথা চলছিল বরিশালে, তো পাত্রী দেখতে গেছে আমার আত্মীয় স্বজন, আমি নিজের জীবনের ঘটনা আমার উপরে চাপাই দিচ্ছি, তো বলল মেয়ে কোথায়, তো মেয়ে চাচা বলছে বাবা মেয়ে তো নদীতে গেছে। কেন নদীতে কেন? বলছে বাবা তোমার কাছে মেয়ে দেওয়া মানে তো মেয়েকে জলে ফেলে দেওয়া, সাঁতার শিখাই পাঠাই, তো এই আর কি। আমি বলি হাসির দর্শক যারা শুনবেন তাদেরকে বলি ভাইয়ের কাছে বিয়ে দিয়ে দেন, উনি একজন অনেক ভালো মানুষ, আপনারা যা দেখেন আসলে বাস্তবে আমরা তা না, আমরা তা করি। হগি ওই হাসির পাত্র মানে ওই যে ওনার সাথে কথা হচ্ছিল, হাসলে মানুষ ভালো থাকে সুস্থ থাকে, আমরা কিন্তু মানুষকে হাসাই, মানুষ এটা বুঝে না, হ্যাঁ কিন্তু এই যে আমরা তাদের ভালোর জন্য হাসাই, আমরা যে ফান করি এই করি না, ওই মানুষ আসলে বিয়ের ক্ষেত্রে অনেক বান্ধবী পর্যন্ত তারা ভাবে বিয়েটা করে ফেলছিলাম সিরিয়াস লোক খুঁজে, আমি জানি না তাই তো, মেয়েদের পছন্দ কি খুব সিরিয়াস টাইপের ছিল? আপনার কি এখনো সেই লাইনে হাঁটেন? আমার না মানে আমার যেটা মনে হয় যে ওই ফাইনাল ডিসিশনে তারা একটু এরকম চায়, এটা সব ক্ষেত্রে ভাই দেখবেন রিলেশনের সময় ছেলেরা বলবে তুমি এই ড্রেসটা পরো, একটু লিপস্টিক দাও, একটু মেকআপ করো, একটু ওই যে ওর সাথে ডেট করতে যাওয়া, এই বিষয়গুলো তখন ভাল লাগে। আর বিয়ের ক্ষেত্রে গেলে একটু নামাজি হও, একটু কালামি হও, একটু পর্দাশীল হও, একটু ভদ্র হও, মানে একই মেয়ের সাথে প্রেম করছে কিন্তু বিয়ের ক্ষেত্রে গিয়ে তারা একটু চেঞ্জ করে ফেলছে। আমার ভাইকে তো ভাবি বিয়ের জাস্ট 10-12 দিন পরে, বিয়ের আগে তুমি এত ভালো ভালো কথা ঘুরতে নিয়ে যাও, এই সেই গিফট দেওয়া, অমুক করা, মধুর মধুর কথা বলা, এখন নাই এগুলো তো আমার কন্টেন্ট, তো এগুলোই এগুলো তো আমার কন্টেন্টই আমি নিয়ে আসি যে বিয়ের আগে ছেলেরা কি করে এবং বিয়ের পরে ছেলেরা কি করে। বিয়ের আগে জানেন কন্টেন্ট নিয়ে যেহেতু কথা হচ্ছে আমরা একটু কন্টেন্ট গুলো দেখে আসি। তুমি দেখছো দেখতে দেখতে আমাদের বিয়ের কেমন 5টা বছর কেটে গেল, আমি টেরই পাইলাম না,
খাইবা কেমনি? হ্যাঁ, তোমার তো সংসারে রান্না বান্না করন লাগে না, দিনে সাত আটবার বাচ্চারা ডাইপার ফেলানি লাগে না, টাইম টু টাইম তোমার ফুলাহানরে তোমার খাওয়ানি লাগে না, সময় সময় তোমার পুতানরে তোমার গোসল করানি লাগে না, বাড়ির বৌরা লাগান তোমার তোমার শ্বশুর শাশুড়ির সেবা করন লাগে না। এর লেগাই বিয়ার পরের পাঁচটা বছর তোমার দেখতে দেখতে গেছে রনি। আমি কিন্তু শুরুতে দুলা ভাই কৌতুকটা না শুনে আসলে আর এগোতে পারছি না। আচ্ছা, একটু যদি আমরা শুনিয়ে স্টার্ট করি। আমি তো দুলা ভাই যেটা করতাম সেই দুলা ভাইটা, দুলা ভাইয়ের কিন্তু অনেক বড় দায়িত্ব। কিরকম দায়িত্ব? যারা এখানে আছে দুলা ভাই তারা ভালো করে জানে, দুলা ভাইয়ের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যখন শালা আসে বাসায় তখন কিন্তু আনন্দ দেখাতে হয়, এই শালা আসছে, আর যখন শালি আসে বউয়ের সামনে আনন্দটা লুকাতে হয়। আমি তো রম্য বিতর্ক করতাম প্রথম দিকে, এখনো করি, ইনশাল্লাহ সামনেও আসবে। তো ওখানে যেটা বেশি ভাইরাল হয়েছিল ওটা হচ্ছে অত তারা হরিণ না যখন কুট্টাল বাম, ভয় পাইছি না, ভয় পাওয়ার কিছু না, এটা আসলে আমাদের ময়মনসিংহ অঞ্চলের একটা কি বলবো ঝগড়া বা বিবাদ হলে আমরা ইউজ করি আর কি, প্রচলিত একটা। তো আপনারা যে কন্টেন্ট আইডিয়াগুলো আসলে কীভাবে নেন? আইডিয়াগুলো বলতে আপু এটা আমি আমার বাস্তব জীবন থেকেই নিই, আমার কন্টেন্টে কিন্তু এরকম না যে বিষয়টা একটা স্পেসিফিক বিষয়ের উপরে আমি থাকি না, আমি অনেকগুলো বিষয়কে যখন যেটা ভালো লাগে, যেমন আমার হাজব্যান্ড নিয়ে করছি, মনে করেন এখন একটু হাজব্যান্ডের সাথে রাগ হলো, তখন কি করি রাগে আমার কি কি মনে হয়, মানে মনে কি কি আসে, জামাইয়ের উপরে রাগ হয়েছে আচ্ছা ঢালতে হবে দাঁড়াও, তখন ইনস্ট্যান্ট ওইটা প্ল্যান করি যে কী হয় জামাইয়ের সাথে কী কী ঘটছে যে কোনো একটা, এবং এটা মেজরিটি পার্সনের লাইফে ঘটে তাহলে হবে, অনেক মানুষ সেটা দেখবে, এটা চিন্তা করে করি। আবার যেমন আমি তো ম্যারিড একজন উইমেন, তো শ্বশুরবাড়িতে তো টুকটাক মেয়েদের মানে কষ্ট ভালো লাগা খারাপ লাগা সব থাকে, ওই জায়গা থেকে আবার থিঙ্ক করি যে কোনটা করলে মানুষের সাথে মিলবে, যেমন ফুপু শাশুড়ি শাশুড়ি মানিয়ে ভিডিওগুলো আমি মেক করার চেষ্টা করি। কি আবার শ্বশুরবাড়িতে ইনবক্সে পাঠিয়ে দেন? না, ইনবক্সে পাঠাতে হয় না। এরকম একটা ঘটনা আছে যে আমি একটা পিকনিকে গিয়েছিলাম, আসার পরে যেটা হয় যে বউদেরকেই শাশুড়ি মারা বলে যে রান্না করো, আসছি সবাই কিন্তু ঘুরে আসছি, কিন্তু আসার পরে কিন্তু রান্নাটা বউদেরই করতে হয়। আমার ক্ষেত্রে কিন্তু উল্টা, আমি আসার পর আমার শাশুড়ি মা বলতেছে যাও ভিডিওটা বানাও, কোন ভিডিও মা বলে বানাও গাজে, নিজের তো ঠিক আইসে গুইরা, আমার তো ঠিক কাম হন লাগতেছে, নিজে তো কাম হরে না, নিজে তো আরামে হইতে রয়েছে আমার বারান্দাইতেছে। তো আমার এই কন্টেন্টগুলো কিন্তু অনেকগুলো আমার শাশুড়ি মা আমাকে থিম দেয়, অনেকেই আমাকে প্রশ্ন করে এবং আমার কমেন্টস বক্স কিন্তু ভরে যায় যে আপু আপনি না জানি কত খারাপ এবং আপনি শ্বশুরবাড়িতে এরকম করেন। তাদেরকে আমি বলি যারা জানতে চান আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক এত মধুর যে এই পেজ খোলার পেছনেও তার অবদান, সে আমাকে সবসময় ইনফ্লুয়েন্স করতো যে তনি তুমি খুলো না কেন, তোমার ভিডিও মানুষের পেজে পেজে থাকে, যখন বিটিভির রম্য বিতর্কগুলো করতাম আমি তো পেজের সম্পর্কে এত আমার ধারণা ছিল না, তো আমার শাশুড়ি মা আমাকে ইনফ্লুয়েন্স করতো যে তুমি পেজ খুলো তুমি পেজ খুলো, তুমি কিন্তু ভিডিও দিবা তুমি ভিডিও দিবা, এই ভিডিও সময় পরিবর্তন হচ্ছে। আমি এতদিন সংজ্ঞা জানতাম যে শাশুড়ি কাকে বলে, শাশুড়ি কাকে বলে, যাহাকে দেখিয়া শ্বাস উড়িয়া যায়। না না, এটা আছে, এটা কিন্তু অবশ্যই আছে। এখন আমি একটা বিষয় বলি ভাইয়া, বিয়ে এবং শ্বশুরবাড়ি বিষয়টা মেয়েদের জন্য এরকম যে আপনি প্রথম দিকে আপনি যদি ধৈর্য ধরেন এবং আপনি ওখানে গিয়ে আমরা যেই পাত্রে রাখবেন যেই পাত্রটাতে যদি আমরা মেয়েরা এরকম রাখেন যে পানিটা যেমন জায়গাটাকে ফিল আপ করে নিয়েছে, আমরা মেয়েরাও এরকম যেই জায়গায় দিবেন আমরা কিন্তু ওই জায়গাটা জুড়ে নিজেদেরকে বিস্তৃত করে ফেলতে পারি। তো বিয়ের বিষয়টা আমার কাছে মনে হয় আপনি যদি প্রথমে সেই একটু বেশি পণ্ডিতি করতে চান তাহলে কিন্তু আপনি ওখান থেকে আপনার বের হয়ে যেতে হবে। আরও পণ্ডিতি আমরা শুনবো, একটা বিরতি নিয়ে ছদ্মবেশে থাকতে হবে, হ্যাঁ না ছদ্মবেশ না, আপনাকে বুঝতে হবে যে যুদ্ধটা কোন দিক থেকে আসতে পারে এবং কার ভেতরে কি চলছে, একটা সার্টেন টাইম পর আপনি সেটা বুঝে গেলে আপনি কিন্তু সেটা কায়েত্তে নিয়ে, হ্যাঁ এটা এটা একদম একদম এটা সবাইকে করতে হবে তাহলে ভালো কিছু পাওয়া যায়। যেমন শাশুড়িকে আমি নিজে মেক করে নিয়েছি আমার মতো, তো এটা টাইম নিতে হয়, এটা একটা টাইমের বিষয়, আপনি যদি সময় নেন সময় আপনাকে ভালো কিছু ফেরত দিবে। আচ্ছা আরো শুনবো, গল্প হবে, একটা বিরতি নিয়ে ফিরছি, তারকাদের মনের কথায় নিচ্ছি একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত তারকাদের মনের কথা অনুষ্ঠানে, আপনাদের দুজনকে আবারও স্বাগত তারকাদের মনের কথা অনুষ্ঠানে। রনি, আপনার তো আসলে অনেক গল্প, মনের বনলতা সেনের যদি একটু কিছু আমরা কি জানবো মনের কথা, আসল কথা?
আচ্ছা আগে বলেন তো, এই যে বনলতা সেন, এটা অ্যাকচুয়ালি আছে কি নাই, কি কি শুনেছেন বনলতা সেন? যার মনে যেরকম বনলতা সেন সেটাই তো। না সে তো অবশ্যই, আপনি আপনার বনলতা সেন, আমার বনলতা সেন, আপনি এমনি আপনাকে বোঝাতে চাচ্ছে ওটাই। আচ্ছা অ্যাকচুয়ালি বলি, সবাই জিজ্ঞেস করে আমাকে যে বনলতা সেন আসলে ছিল কি না বাস্তবে, তো কাগজপত্র ঘেটে আপনি পাবেন যে বনলতা বাস্তবে হয়তো ছিল না, কারণ হচ্ছে এটা জীবনানন্দ দাস বলেছে ওই রকম না, এটা রূপক হয়েছে যে অ্যাকচুয়ালি আমরা এটা গবেষণা করে দেখেছি যে ছিল, কারণ তিনি বরিশাল থেকে মালদা যেতেন এবং নাটোরে তিনি 10-12 দিন অবস্থান করতেন। তো বনলতা সেন যে কেউ একজন ছিল, কারণ আমরা কোথাও এমনি এতদিন ওয়েট টোয়েট করি না, আমরা নিজে থেকে বনলতা সেন নিয়ে আসলে চিন্তার দরকার না, আপনার বনলতা সেন বলে। আচ্ছা বলছি তো, অ্যাকচুয়ালি তার যে ছিল এবং কেন তিনি অস্বীকার করেছে তার ছিল না, কারণ তার তো ঘরে বউ, এই কারণে যখন বহুত লেখালে গিয়া ছিল তখন বসে না, এটা কল্পনা বলতে যাচ্ছে না কেন, আপনার তো ঘরে বউ নেই, আপনার বলতে তো সমস্যা নেই, যে তার লাইফে ধরবে কিছু করবে, এসেছিল তো অবশ্যই, আমি রাজশাহী ইউনিভার্সিটি যখন পড়তাম তো এরকম বড়টা এসেছিল, পরে সে কি চলে গেছে না, সে অন্য গাছে লতা হিসেবে। আচ্ছা আচ্ছা, তাহলে আর আমরা নামটা উল্লেখ করছি না, কারণ সে মোটামুটি ভালো আছে। আচ্ছা থাক, এই আর কি সংসারে ঝামেলা করে লাভ, যেহেতু ইউনিভার্সিটির প্রসঙ্গ এবং এবং একটু বলি, আমরা মাঝে মাঝে শোক পালন করি, সে বলেছিল যে তোমাকে না পেলে আমি বিষ খাবো, একদিন রেস্টুরেন্টে দেখা, আবেগে মেয়েরা কত কিছু, সে একদিন দেখা দুই বাচ্চা নিয়ে স্যুপ খাচ্ছে, চোখে বিষ খাচ্ছে, এটা হয়ে যায় আবেগের বসে, আমরা অনেক কিছুই বলি বলি না, আপনি আমরা যে হাত টাত কেটে নাম টাম লিখি, আপনারা কখনো এরকম লেখেন দেখেন নাকি? সেটা আমার লেখা হয়নি, কারণ আমার আমি আমার যার জন্য লিখবো তাকেই বিয়ে করে ফেলছি, সেই কারণে আর আমার প্রয়োজন পড়েনি হাত কাটার। ওকে, আমি একবার পেয়েছিলাম এমন নাম তার, মানে মানুষই তো ইজি নাম হয়, ধরেন তন্নি, এটুকু তো লেখা যায়, তারপরে হচ্ছে সাথী, সাথী ছোট নাম, ছোট নাম, তো আমি ভেবেছি আমিও পরীক্ষা দেবো, তো নাম এত বড় হুমায়রা, এখন হুমায়রারই আর লেখা হয়নি। মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ আসলে পরিকল্পনা করে কোনো লাভ নেই, যা হবে তাই। হ্যাঁ, এবং কোনো পরিকল্পনা করে আসলে কোনো কিছু হয় না, একমাত্র পরিবার পরিকল্পনাটা কোনো কাজে দেয়, কিন্তু এর বাইরে এই দেশে অবদান বলতে গেলে আসলে আমার হাজবেন্ড প্রথমে চলে আসে, কারণ তার ওই আমার তার সাথে রিলেশন থাকা অবস্থাতেই আমি যাই করতে চেতাম, সে আমাকে সবকিছুতেই মানে হেল্প করত। রনি, আপনার আসলে যে অনেকগুলো ব্যাপার, মানে মাল্টি ট্যালেন্ট, তো মাল্টি ট্যালেন্টে আপনি একটা জায়গাতে বেশি ফোকাস করছেন, তো এই জায়গাটা থেকে আরও যদি সমৃদ্ধ করার কথা বলি, যে কোন কোন বিষয়গুলোকে আরও বেশি গুরুত্ব দিতে হবে যদি কেউ আসতে চায় যে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে ক্যারিয়ার ডেভেলপ করবে, তো কোন কোন জায়গা আসলে সমৃদ্ধ করলে এটা? ধরেন আমি এই যে বিভিন্ন বিষয়ে কেন চর্চায় গেলাম, আমি ছবি আঁকতাম, ধরেন গানও করতাম, কিন্তু আমার গানের টিচার আমার গানের প্রশংসা করতো, বলে তুমি ভালো ছবি আঁকো, আবার ছবি আঁকার স্যার বলছে ভালোই গান করো তুমি, কিন্তু যে যে বিষয়ে এক্সপার্ট সে বলতো এটা ভালো হচ্ছে না, তো আমি এই কারণে না ভিন্ন ভিন্ন বিষয় করতাম, আমি জানি না যে কোনটা কাজে লাগবে, যখন ডিগবাজি দেখে আপনি আপনার ডিগবাজির মতো চলে যাচ্ছেন, আমি অ্যাকচুয়ালি অন্যের দেখে না, আমি যা মন চায় আমি তাই করতাম, তো করতে করতে এখনো যখন যা আমার মন চায় আমি তাই করি, আমি কোনোটা নিয়ে যে ক্যারিয়ারে আমি অতটা সিরিয়াস না আমার কোনো বিষয়ে। আমরা একটা কৌতুক শুনতে চাই। ঠিক কৌতুক না, নিজের লাইফ থেকে কিছু না কিছু শেয়ার করি, এই যে আমরা মনের কথাটাই আমি জানতে চাই কি করে আমরা মানুষের উপকার করি না, কিন্তু যে কারো জোর করে উপকার করাটা আসলে ঠিক না। অবশ্যই আমি ইয়ে থেকে আসব, আপনার হচ্ছে জয়দেবপুর থেকে আসছি ঢাকা, তো আমার নামার দরকার হচ্ছে তেজগাঁয়ের এখানে, কারণ আমার কারণ বাজারে একটা শুট আছে, তো কিন্তু ট্রেনটা যাবে হচ্ছে কল্যাণ কমলাপুর, তো ট্রেন আমাকে একজন বললো যে এক কাজ করো, তেজগাঁয়ের এখানে ট্রেন হালকা থামে, খুব স্লো হয়, তুমি ট্রেন থেকে নামবে, নেমে সামনের দিকে দৌড় দিবে, তাহলে কী হলো পড়বে না, কারণ কি একটা চলন্ত গাড়ি থেকে নামলে কিন্তু যদি দাঁড়িয়ে থাকেন আপনি পড়ে যাবেন, তো আমি কী করলাম যে আমার খুব জরুরি বারবার ফোন দিচ্ছে কারণে, তো আমি ট্রেন থেকে নেমে সামনের দিকে দৌড় দিছি, এমন জোরে দৌড় দিছি তো সামনের যে আমার বগির গেট ওই পর্যন্ত পৌঁছে গেছি, তো ওখান থেকে দুইজন আমাকে ট্রেনে এসে তুলে ফেলছে, বললো না তুললে তো আপনি উঠতেই পারতেন না ট্রেনে। ট্রেনের প্রসঙ্গ যেহেতু আসলো, আপনার একটা ট্রেনের ভিডিও দেখে আসতে চাই। ট্রেনে? আচ্ছা, আজকে আমি অনেক কষ্ট করে আপনাদের মাঝে এসেছি, সেই রাজশাহী থেকে আমাকে আসতে হয়েছে, এবং আমি ট্রেনের টিকিটের জন্য অপেক্ষা করছিলাম, এবং আমি যখন ট্রেনের টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে আছি, লম্বা লাইন, ভাই
আরে যিনি কাউন্টারের ভেতরে আছে টিকিট দিচ্ছেন উনি রেস করছেন, কোথায় যাবে? টাঙ্গাইল? টাঙ্গাইলের কোথায় যাবে? আবার কেউ বলছে ঢাকা যাবো। আচ্ছা ঢাকার কোথায়? কি কাজ? পরীক্ষা দিতে? তো কাউন্টারের লোকটা এরকম গল্প করেই যাচ্ছে, আমার তো মেজাজ খারাপ। তা আমার সামনে একটা মোটা কাটা লোক, তার তো আরো বেশি মেজাজ খারাপ। সে বলছে ভাই দাঁড়ান, কাউন্টারের ওই লোকটাকে মেরে একবার দাঁত খুব ভেঙে দিয়ে তারপর আমি আসছি। লোকটা গেল, যে কিছুক্ষণ পর দেখি আবার চলে আসছে। বললাম কি ব্যাপার, আপনি মারতে গেলেন আবার চলে আসলেন কেন? বলছে ভাই মানে ওই লোকটাকে মারার জন্য লাইনটা আরো লম্বা। এবার তন্নির কাছে যেতে চাই। তন্নি, যখন ইউটিউব কন্টেন্টগুলো তৈরি করেন, মানে বিভিন্ন বিষয়গুলো ভেবে করেন, তো আসলে অনেক সময় মজার মজার ঘটনা হয় না, যদি কয়েকটা শেয়ার করতেন। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি, পেজ খোলার পরে আমি প্রথম যেটা চিন্তা করলাম যে কি করলে মানুষ পছন্দ করবে। আমার যেহেতু রম্যবিতর্ক করা আছে, প্লাস আর মানে রিয়েলিস্টিক কিছু করলে কি মানুষ পছন্দ করবে কি না, এটা থিঙ্ক করে আমার মার সাথে, আপনারা আমার কন্টেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন, আমার মার সাথে বেশি ঘটনা যেগুলো আমার জীবনে ঘটেছে ওগুলোই আমি বেশি করার চেষ্টা করেছি। তো আমি তখন সিলেক্ট করতাম যে মার ক্যারেক্টারটা এবং আমার ক্যারেক্টারটা। এই যে ভিডিওগুলোতে এক একটা ক্যারেক্টার আপনি ফোকাস করেন, তো এটা আসলে কীভাবে করেন? এটা করি বলতে কি, আমি চোখ বন্ধ করে চিন্তা করি। ধরেন রান্না করছি, এই সময় ভাবি আচ্ছা রান্না রিলেটেড কী করা যায়। আবার ধরেন একটা ঘর মুছতেছি, তখন চিন্তা করি ঘর মোছা রিলেটেড কী করা যায়। এরকম তো যখন মার সাথে করতেছি, হঠাৎ একদিন মনে হলো কি একটা মজার ঘটনা বলি, যেটা আমার এখন মানে এটা রিয়েল, কিন্তু অনেকেই জানতে চান যে এটা রিয়েল কিনা। আমার ভাই মানে আমরা দুজন পিঠাপিঠি, তো আমার আম্মু টিচার ছিলেন, উনি স্কুলে চলে যেতেন, তো আমাকে আমরা মেয়েরা তো ছোটবেলা থেকে একটু লুকি হই আপনাদের থেকে বেশি, তো আমার মা বলতো কি তন্নি কিছু থাকলে রান্না করে ফেলিস। তো আমি কি করতাম, ঘরে মাছের সাথে কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা ময়মনসিংহের মানুষ কিন্তু শুটকি খেতে পছন্দ করি আমরা অনেক ভীষণ, আমি মাছও রান্না করতাম শুটকিও রান্না করতাম। আম্মু এসে বলতো এই তোর আর কোনো কাজ নাই, তুই গুস্তও রান্না করছিস, তুই আবার শুটকিও রান্না করছিস কেন? তো এরকম এইরকম একটা কন্টেন্ট থাকতো বানিয়েছি। আবার বলছিলো যে তোর ভাইরে খাবার দিয়ে দিস, ডাল আছে দেখিস, তো সজনা যে সজনে ডাঁটা তো চিনেন, এই সিজনটাতে আমরা সবাই খাই, তো রাত্রেবেলা সজনে খাওয়ার ফলে আম্মু ব্যস্ত থাকে চলে গেছে, ওই যে জুঠা পানি যেটা মানে আমরা আমাদের ভাষায় বলে আইটটা পানি মানে জুঠা, ওইটাতে সজনা খাওয়ার পরে লম্বা লম্বা সজনা তো চুপসায় যায়, ওইটা ফেলে দিয়ে আর আম্মুর মনে নাই ক্লিন করতে, তো ফেলে দিছে ওই সজনা সারা রাত পানিতে থাকতে থাকতে সজনাটা ফুলে আরো সুন্দর হয়েছে, আবার সতেজ হয়ে গেছে। তো আম্মু বলে গেছে, আমিও তখন ছোটই কিন্তু মেয়ে হিসাবে আর কি আমরা একটু লক্ষ্মী হয়ে বললাম, তো বলে গেছে বাইরে দিস। আমি দেখলাম কি জোঠা পানিটা এই যে এইটুকু অল্প পরিমাণে, তো ওখানে এত সুন্দর, আবার আম্মু ডাল রান্না করে রেখে গেছে, তো ওরে সব দেওয়ার পরে ডালটা যখন দিব আমি ভাবছি কি যেটাতে কম আছে ওইটা আগে দিই, ওটা যে জোঠা পানি ওইটুকু সেন্স আমার তখন মাথায় নাই। আমি কি করছি, ওই জোঠা পানিটা আমার ভাইরে প্লেটে দিয়ে দিস, সজনা দেওয়া ছিল ওইখানে, আর হাত ধুইলে কিন্তু ওই যে হলুদ হলুদ যে হাতের ময়লাটা থাকে ওটা দেখে মনে হচ্ছে পুরো ডাল। আমি দিয়ে দিছি, আমার ভাই খায় আর বলে কিরে লবণ দেয় না আজকে আম্মু তরকারির মধ্যে, কি দিলি রে তুন্নি, এরকম পাঞ্চা পাঞ্চা লাগে কেন? তো এইটা যখন আমি মানে মনে করি অনেক স্মৃতিচারণ হয়ে যায়, আমি কন্টেন্ট খুঁজতে গিয়ে আমার জীবনের মানে বাস্তব ঘটনাগুলো আবার মনে করে নিজেই হাসি। যেমন আরেকটা মজার ঘটনা, আমি তো হলে থাকতাম বললাম, হল পলিটিক্স করতাম, তো আরেকটা কন্টেন্ট বানাতে গিয়ে হলের মেয়েদেরকে নিয়েও কন্টেন্ট করেছি। যেমন আমাদের হলের মেয়েরা কী করি, আমরা যখন 20-25 জন একসাথে থাকি, ওখানে একজন ধরেন একটা ড্রেস রেখে গেছি আলমারিতে, আরেকজন এসে পরে নিয়ে যায়, মানে আপনি যা আপনি আইসা দেখবেন আপনার ড্রেস নাই। একটা ছোট বোন অনেকেই থাকি, হঠাৎ করে রাতারাতি সে কয়েকদিন পরে দেখি সাদা ধবধবা দুধের মতো ফর্সা, মেয়েদের তো বুক ফাটে তবু মুখ ফুটে না, বলবে না কী দিয়ে ফর্সা হয়েছে। তো টিম তো আমরা 15-20 জনের একটা টিম, কিন্তু বুঝে নেন যে বুক ফাটে তো মুখ ফাটে, আমরা বুঝে কিন্তু আপনাকে এগোতে হবে, না হলে কিন্তু ভাই এই জীবনে কোনোদিন বিয়ে হবে না। তো ওই ওই সময় হলো কি, ও কী দেয় বলে না, তো আমরা প্ল্যান করলাম কয়েকজন মিলে, তুই ও যাবে ক্লাসে, ক্লাস থাকতো এক একজনে এক এক টাইমে যা। তারপরে আমরা 12 জন মিলে ওর ব্যাগ সার্চ করলাম, ওরা না জিজ্ঞেস করে, এগুলো আবার কোনো প্রবলেম ছিল না, যে যারটাই ধরতে পারতাম। করার পরে দেখি একটা ফর্সা হাওয়ার ক্রিম, 15 জন মিলে ওই ফর্সা হাওয়ার ক্রিম একসাথে গিয়ে কিনলাম, না তবে হ্যাঁ রাজনীতি করতে গিয়ে অনেক ডার্ক হয়ে গেছিলাম, এখন আবার ঘরে থাকা হয়, তো এরকম। আর এই যে দেখেন আমি কিন্তু মেকআপও, অনেকেই মনে করো অনেক মেকআপ করি কিনা, বা আজকে তাও অনেক মেকআপ করছি আমি, অ্যাজ ইউজুয়াল এত মেকআপ পছন্দ করি, আর এমনি আমি এত মেকআপ পছন্দ করি, তো ওই যে পরে মেকআপ আর দেরি হয়নি, মেয়েরা কেমন আমি জানি যে রাজনীতি এবং প্রেমের পাশাপাশি বিয়েটা মেয়েরা মেকআপ করে, ওটা আমি নিজেই করে ফেলছি, মানে আমার হাজবেন্ড চাইতো যে তুমি আরো নিজেকে আরো স্প্রেড করো, তুমি আরো কাজ করো, তুমি তো টেনশন নিছো না, টেনশন না, আসলে এটা হচ্ছে কি বোঝাপড়া, ভালো লাগা, ওই জায়গা থেকে আমি একটু আর্লি ম্যারেজও করে ফেলছি, এবং অনেকে বিশ্বাস করে না বাচ্চা হয়েছে, আমি দ্রুত বিয়ে করে দ্রুত ঘেটার ঘেট সব কাজ ঘেটার ঘেট করে ফেলেছি। আমার কাছে মনে হয় আমি ক্যারিয়ার ওরিয়েন্টেড হব, আগে আমার লাইফে যেগুলো আমার দরকার এগুলো আগে শেষ করে, কিন্তু এই দিক থেকে ক্যারিয়ারে ফোকাস করব, অনেক পিছিয়ে আমরা এই গল্পটা অনেক পিছিয়ে একটা বিরতির পর, ওকে তারকাদের মনের কথাই নিচ্ছে, একটি বিরতি, ফিরছি খুব শীঘ্রই।
আপনার মনের কথায় আবারও স্বাগত। রনি, হ্যাঁ, তোর নেই, সামনে কিন্তু বর্ষাকাল, আমি কেন এটা বললাম যে সবাই যে উত্তরটা দেবে আমরা কমেডিয়ানরা একটা আলাদা অ্যাঙ্গেলটা আমরা খুঁজে বের করি। তো যাই হোক, আমরা এই যে বৃষ্টি হচ্ছিল না, তো সেটার জন্য চিন্তা করলাম যে ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে, তাহলে ভাই বিয়ে দেওয়া জরুরি। ব্যাঙের বিয়ে দেওয়া হলো, তারপরে দেখি বৃষ্টির খবর নাই। তো তারপরে আমার এক মুরব্বী চাচা বলছে শুধু বিয়ে দিলে হবে না, হানিমুনে পাঠাও। ও আচ্ছা আচ্ছা, মানে এমন অবস্থা। যাই হোক, বৃষ্টি আসলে আমি কি করি, চা খাই বৃষ্টিতে ভিজে, সাথে গান, একটা গান হয়ে যাক না, একটা গান হয়ে যাক। চা কেন আমি বৃষ্টিতে খাই সেটা বলি, সেটা হচ্ছে চা আপনাদেরকে বলবো যে বৃষ্টি এলে চা খাবেন বৃষ্টির মধ্যে, এতে আবেগও কমবে না, চাও কমবে। মেঘ ডাকছে, ব্যাঙ ডাকছে, কিন্তু সে ডাকছে না। ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু রাজি হচ্ছে না। আসলে বর্ষার কবিরা ফেসবুকটাকে পিচ্ছিল করে ফেলেছে, যতটা পিচ্ছিল এখনো বাইরের রাস্তাঘাট হয়নি। আসলে বর্ষাকালের এই ওয়েদারটাকে কেউ ব্যবহার করে প্রতিভা বিস্তারের জন্য, আবার কেউ ব্যবহার করে বংশ বিস্তারের জন্য। অনেকে হয়তো বলবেন যে উস্কানিমূলক ওয়েদার, অনেকের মধ্যে একটা ফিল হয়। হ্যাঁ, বিষয়টা অনেকটা তাই, কিন্তু এর চেয়ে বড় একটা কারণ, কারণটা হচ্ছে যে এই সময়টায় ফার্মেসিগুলো বন্ধ থাকে, মানে বৃষ্টির ফোঁটা কাপে পড়তে পড়তে সেটাও কমবে না, বৃষ্টি পড়বে না, অসাধারণ। আর কথা হবে আপনার সাথে, তনুর কথা শুনতে চাই, বৃষ্টিতে কেমন অনুভব হয়? আর বৃষ্টি না, মানে আমি আগাগোড়ে একজন রোমান্টিক উইমেন বলতে পারেন, মানে আমার সব কিছুতে আমি রোমান্স খুঁজি, আমার হাজব্যান্ড ওই রকম। তো বৃষ্টি যখন হয়, আমার তো মা আছেন, আল্লাহ আমাকে এখনও, আমার আল্লাহ বাঁচায় রাখছেন আমার মাকে, আমার মার কাছে বাচ্চাদেরকে দিয়ে আমি দৌড়, মানে হাজব্যান্ডকে নিয়ে। আমার যেমন টিএসিতে আমরা সোরার দুর্দান, আপনারা সবাই জানেন, ওখানে কিন্তু আমার প্রেমের সময় এবং অনেকটা টাইম ওখানে কেটেছে। এখনও বৃষ্টি হলেই আমরা দৌড় দিয়ে ওখানে চলে যাই, মানে মার কাছে বাচ্চা রেখেই বৃষ্টি হলে আমরা ওখানে গিয়ে আমরা বৃষ্টি উপভোগ, অসাধারণ। বৃষ্টি হলে আমার তার কথা মনে পড়ে, ও আমার একজনের কথা মনে পড়ে, আমার একজনের কথা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলে, না না শুনে রাখি, আমি এই সহ্যটা আমার ভেতরে নাই জন্য আমি দ্রুত বিয়ে করে ফেলছি, যে একসাথে থাকলে সবকিছু এনজয় একসাথে করা যাবে। ওকে, সেজন্য না না, বৃষ্টি হলে আমার আমার এক বান্ধবীর কথা খুব মনে পড়ে। এর কারণটা হচ্ছে সে আমার কাছ থেকে ছাতা নিয়েছিল আর দেয়, এই কারণে মনে পড়ে, এই কারণে ছাতাটা দিয়ে যায়, ছাতা কেন দেয়নি, না না ছাতা দেয়নি। আচ্ছা, একটা আমরা কত শুনি না, এমন কিছু হয়েছে? আপনি তো সবসময় মানুষকে কঠিন কাজটা করেন, মানুষকে হাসান, তো আপনার লাইফটা আসলে কেমন? আমার লাইফটা কেমন আসলে আমি একবার শেয়ার করেছিলাম কোন একটা জায়গা, সেটা হচ্ছে যে মানে আমরা যারা ফান করি, এদের ভাবে যে সবসময় আমরা শুধু ফানই করি। একবার সেটা ছিল হচ্ছে পয়লা এপ্রিল, যেটা বলে এপ্রিল ফুল, ওই দিন আমার পা মচকে গিয়েছিল, কিন্তু কেউ এটা বিশ্বাস করে, আমাকে হাসপাতালে নেয়নি, আমাকে এক গ্লাস পানি পর্যন্ত খাওয়ায়নি, তারপর পা ফুলার পরে তারপর বিশ্বাস করলো যে আমার পা ফুলে গেছে। সো আমরা যারা ফান করি, তাদের এইটা আমরা একটু মাথায় রাখতে হয় যে আমাদের যে কোনো ক্রাইসিস মোমেন্টে মানুষটা যেন হাসির মনে করে। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি কেউ ভবিষ্যতে কাজ করতে চায়, সেই ক্ষেত্রে আসলে আপনার কোনো সাজেশন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। এটা হচ্ছে যে আমি, দেখেন, আমি কিন্তু পড়াশোনা করেছি, আমি কিন্তু হল পলিটিক্স করেছি, সংসার করছি, আমি কিন্তু অনেক কিছু মেনটেন করে কন্টেন্ট ক্রিয়েটর। আমি কিন্তু শুধু কন্টেন্ট ক্রিয়েটর ব্যাপারটা এরকম না, এবং আমি মূর্খ কন্টেন্ট ক্রিয়েটর এরকমও না, এবং আমি যে অন্য কাজ বাদ দিয়ে শুধু কন্টেন্ট ক্রিয়েটর এই হিসাবেই আছে এরকম না। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সব কিছু নিয়ে যদি করতে পারেন, ওয়েলকাম, আসেন, ভালো করবেন। আর যদি সব বাদ দিয়ে এই জিনিসটাকে আপনি একদম ফোকাস করে এটাকে নিয়ে পড়ে থাকেন, তাহলে হবে কি বিষয়টা? ধরেন আগে যেমন আমরা আমরা নাটক সিনেমা দেখতাম, এখন কিন্তু আমরা নিজেরা এত নাটক সিনেমা করি, মানুষের নাটক সিনেমা দেখবো কখন? আগে যেমন টিভি থাকতো একটা ঘরে, এখন কিন্তু ঘরে ঘরে মোবাইল, মানে টিভি সবার হাতে, সেই সুবাদে আমাদের কিন্তু ঘরেই দেখা হয়ে যায়। এখন কিন্তু টিভির মানুষের থেকে দেখবেনই যে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি, তাদের ভিউজ বেশি হয়ে যাচ্ছে ডে বাই ডে।
একটা সার্টেন টাইম পরে ওনাদের যেমন এখন একটা মানে আমরা নিজেরা নিজেদেরটা দেখছি, এরকম এই টাইমটা পার হয়ে আরেকটা নতুন সময় আসবে, যে সময় হয়তো আরো নতুন কিছু তৈরি হবে। তো কোনো জিনিসকে স্পেসিফিক এখনই যে এইটাই আমি সারা জীবন করে যাব এই জিনিসটা করা যাবে না। নতুন যা আসবে নতুনের সাথে যদি নিজেকে খাপ খাইয়ে আপনি নিজেকে নতুন করে চেঞ্জ করে ফেলতে পারেন, আমার মনে হয় তারা জীবনে সফল হতে পারে। এবং আমি চাইবো যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন বা আসতে চাচ্ছেন তারা অবশ্যই এখানে আসবেন এবং অনেক কিছু মাথায় রাখবেন, প্রচন্ড ধৈর্য নিয়ে আসতে হবে এবং নিজেকে। আপনি ধৈর্যের কথা ফোকাস করছেন, ধৈর্য আমাদের আসলে কিভাবে এরকম আমরা বলি যে মানুষ কিভাবে ধৈর্য চায়, আল্লাহ আমার ধৈর্য বাড়াই দাও, আল্লাহ আমার ধৈর্য বাড়াই দাও, আল্লাহ এখনি দাও, এখনি বাড়াই দাও আল্লাহ। আমরা এরকম অধৈর্য জাতি হবে না, আমাদেরকে লেগে থাকতে হবে। আপনি কিন্তু গুরুত্বপূর্ণ পত্রিকার গুরুত্বপূর্ণ নিউজগুলো নিয়ে আপনি কিন্তু কন্টেন্ট দেখেছিলাম, তার পরবর্তী কিন্তু আর কন্টিনিউ করছেন না কেন? আমি সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে যা যা ঘটে পত্রিকায় আমরা রেগুলার পাই, এগুলো নিউজ করতাম একটু মাঝে মাঝে ইনবক্সে। দারুণ, আমার ভালো লেগেছে। ভালো, কিন্তু এই যে আপনি তো পলিটিক্স করেন, কিন্তু স্ট্যান্ড আপ কমেডির একটা মেইন পার্টি হলো পলিটিক্স, মানে পলিটিক্যাল স্যাটায়ার। কিন্তু সমস্যা হলো যে এটা নিয়ে এমন এমন কিছু বলা আসলে কোনো জায়গা নেই, আপনি সংসার করেন ওখানেও পলিটিক্স থাকে। এই সব নিয়ে কিছু বলতে গেলে কিছু বাইন্ডিংস আসলে আছে, তো সে কারণে কিছু ইনবক্সে অনেক সময় হয় যে আমার নিয়ে কেন এটা বললা, আমাদের এই পেশাকে নিয়ে কেন টাচ করলো, তো সেটা একটু ঝামেলা হয়ে যায়। সবার কিন্তু একটা এই থাকে যে ঠিক আছে আমি ইনভেস্ট করছি, সময় দিচ্ছি, দেখি মাসে কেমন টাকা আসে। এটা হচ্ছে কি, আমি বলি এটা স্পেসিফিক তো বললে মানুষ মানে এটা স্পেসিফিক না, আপনি যত কাজ করবেন তত ইনকাম, আপনি বসে থাকবেন ইনকাম কমে যাবে, কিন্তু আপনি কাজ করে যাবেন মানে আপনার ইনকাম হবে। এই ক্ষেত্রে বলবো যে এটা প্রফেশন হিসেবে ধরলে আপনি ভালো মানে ইনকাম ভালো হয়, যদি ভালো করে লেগে থাকেন ইনকাম ভালোই হয়, চলার মতো ভালো, ভালোভাবে চলতে পারি মানে। মানে একটু আইডিয়া দেন, ডিজিট আইডিয়া দেন, কত ডিজিট আইডিয়া বলতে কি, এটা এমনও হয় যে ওই যে ফুড আপিরা যখন বললো আমি দেখলাম ভাইরাল হলো যে 10 লাখ টাকা ইনকাম করে, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ আমি নিজে, হ্যাঁ অবশ্যই সম্ভব। এর যারা ভাবেন যে এটা সম্ভব না, অবশ্যই সম্ভব। আপনার যদি সম্পর্ক সোশ্যাল মিডিয়া সম্পর্কে এবং পেজ সম্পর্কে সম্যক ধারণা থাকে, আপনার এখানে 10 লাখ টাকা ইনকাম করা খুব কঠিন না, এবং আপনার লেগে থাকতে হবে, এই হচ্ছে বিষয়। অর্থাৎ রনিকে আরো ধৈর্যশীল হতে হবে। রনির মনের কথা আমার জানা হলো না, না জেনে প্রোগ্রাম শেষ করতে হচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, আর স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে হলে তাদের জন্য যদি আপনার স্পেশাল কোনো ই থাকে, নির্দেশনা থাকে। আচ্ছা, যারা স্ট্যান্ড আপ কমেডিতে আসতে চান, আপনি আগে দেখেন যে আপনার কথায় আপনার বাড়ির লোকজন হাসে কিনা। আমার যেরকম, আমি আমার পরীক্ষার আমার প্রশ্নের উত্তর দেখে স্যারেরা হাসতো, তো আপনার এরকম কোনো কোনো গুণ আছে কিনা, যদি দেখেন আপনার কথা এমনি লোকজন হাসে, সো আপনি এদিকে আসতে পারেন, কারণ ভিতরে কিছু না থাকলে আসলে ফাঁকা করা কঠিন। আর এটাকে পেশা হিসেবে নেওয়ার যথেষ্ট স্কোপ আছে, আমি সহ শাওন, আরমান, পাভেল, সজল, এরকম আমরা যারা এসেছি এই প্ল্যাটফর্ম থেকে, আমরা কিন্তু এই এটাকে পেশা হিসেবে নিয়েছি এবং অনেক বড় বড় কর্পোরেট শোজগুলো আমরা করছি। বাংলাদেশের যত বড় বড় ব্যাংক, ইউনিভার্সিটির প্রোগ্রামগুলো, এলানে প্রোগ্রামগুলো, সবচেয়ে বড় বড় প্রোগ্রামগুলো আমরা উপস্থাপনা করছি উইথ ফান। স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে আমাদের অনেক পিছিয়ে ছিল, আমার মনে হয় যে এখনও কিন্তু অনেকটা এগিয়েছে, আরও সময় লাগবে। নিশ্চয়ই তারকাদের মনের কথা অনুষ্ঠানে আজকে আসার জন্য দুজনকে অসংখ্য ধন্যবাদ, আবার ঈদ মোবারক। ওকে, ঈদ মোবারক। ঈদ দিয়ে আসলে কোনো কিছু বলা হলো না, ঈদের সময়টায় সবাইকে ঈদ মোবারক। সবাই ভাবছে যে বাড়ির কাজকর্ম বাদ দিয়ে, তারপরে সব বাদ দিয়ে আমরা গরু কাটাকাটি বাদ সব কিছু বাদ দিয়ে সব চ্যানেল চ্যানেল ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমরা বাড়ির কাজ শেষ করে আমরা বাইরে। আমরা বিতর্কতেও ওই ঈদের সময় বলেছিলাম বের ঈদ মোবারক, আমরা বাইরে বের সেফার হুটকি দাওয়াত, ঈদের সময় সেফার হুটকি। হ্যাঁ, আমাদের আমাদের ময়মনসিং এর মানুষ জানে যে এটা আমাদের বিদেশ মানুষ যাওয়ার সময়ও অন্য কিছু না, ঐতিহ্যবাহী। এবার হজের ফ্লাইটে ধরা মানে লাগেজের মধ্যে শুটকি, আপনি নিজেই জানেন বুঝুন, তাহলে আমাদের চেপা শুটকির কত ডিমান্ড, কত এমনও আছে আমাদের কেউ আসছে মানে মাংস রান্না হয়েছে তার পছন্দ না, ওই যে চেপা শুটকি রান্না হয়েছে, চেপা রান্না হয়েছে ওইটাই সে খাবে, এরকম আমাদের এলাকা ওয়াইজ আর কি, এটা আমাদের অঞ্চলের একটা মুখরোচক খাবার। সবার চেপা, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। এই ছিল তারকাদের মনের কথা অনুষ্ঠানে, ডিবিসির সঙ্গেই থাকবে।